হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ভালো আছে? মাহে রমজানের সবাই মোটামুটি ভালো থাকার কথা, সবাই ভালো আছো? আজকে উৎপাদন ব্যয় হিসাবে বেতন মজুরি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ করাবো, যেটা পরীক্ষায় প্রায় আসে। সেটা হলো একটি কারখানায় 4 জন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্যাবলি দেওয়া আছে। প্রথম শর্তটা হলো স্বাভাবিক মজুরি ঘন্টায় 10 টাকা, যে কোনো শ্রমিক কাজ করুক আর না করুক সে 10 টাকা পাবে 1 ঘন্টায়। আর ওভারটাইম মজুরি স্বাভাবিক হারে দ্বিগুণ, যারা ওভারটাইম করবে যদি সে 10 টাকা পায়, আর ওভারটাইম মজুরি হবে তার দ্বিগুণ 20 টাকা। মর্গগত মূল মজুরির 10%, এই মূল মজুরি আমরা যা হবে তার আমরা 10% ধরবো। বাড়ি ভাড়া ভাতা মূল মজুরি 40%, তারপর যাতায়াত ভাতা মূল মজুরির এখানে 10%, ভবিষ্যৎ তহবিল জমা দিবে মূল মজুরির 10%। অন্য একটা প্যাটার্নটা বলা আছে, শ্রমিকগণ 2019 সালের মার্চ মাসে নিম্নোক্ত কাজ করে, কি কাজগুলো করে? এখানে বলা আছে শ্রমিকগুলো 4 জন, এ বি সি ডি, স্বাভাবিক সময় কাজ করে, প্রত্যেকে 48 ঘন্টা কাজ করে, কারণ একটা কারখানায় প্রতি সপ্তাহে 6 দিন কাজ হবে এবং প্রতিদিন 8 ঘন্টা করে, এর শ্রমিক আইনের বিধান। এই বিধানে সকল শ্রমিক কাজ করবে, আর ওভারটাইম করবে, এ করবে 10 ঘন্টা, বি করবে 12 ঘন্টা, সি করবে 14 ঘন্টা, আর ডি করবে 16 ঘন্টা। এই ভিত্তিতে আমাদেরকে বলা হয়েছে কত শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করো। ওভারটাইম মজুরি বলতে কি বোঝায়? আমরা যা অতিরিক্ত কাজ করি সেই কাজের টাকা পাবো। তাহলে আমাদের ক করতেছি আমরা, ক হলো শ্রমিকদের ওভারটাইম মজুরি আমরা নির্ণয় করব। সূত্র, ওভারটাইম মজুরি ইকুয়াল টু ওভারটাইম ইনটু ওভারটাইম হার। এখন 5টা ওভারটাইম দেওয়া আছে, ওভারটাইমটা আমরা বাইর করে নিব, ওভারটাইমটা বাইর করে নিব। একটা সূত্র আছে, সূত্র ওভারটাইম মজুরি ইকুয়াল টু স্বাভাবিক হার ইনটু দ্বিগুণ। এখানে দ্বিগুণ প্রশ্ন বলা আছে, এই যে এখানে দ্বিগুণ বলা আছে প্রশ্নে, সেই দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসব। তাহলে কলম হবে ক্রমিক নং শ্রমিকের নাম, স্বাভাবিক হার, ওভারটাইম হার, ওভারটাইম, মোট ওভারটাইম টাকা। এখানে আমরা ক্রমিক নং 1, 2, 3, 4 এভাবে সিএল দিয়ে যাব, আর শ্রমিক এ বি সি ডি দিয়ে যাব। এখানে প্রত্যেকেই স্বাভাবিক কাজ করলে প্রত্যেকে ঘন্টা প্রতি 10 টাকা পায়, আর ওভারটাইম পাবে এখানে সূত্র অনুযায়ী স্বাভাবিক হারের দ্বিগুণ, স্বাভাবিক হারটা 10 টাকা, দ্বিগুণ হলো 2, তাহলে 10 দিয়ে 2 দিয়ে গুণ দিলে 20, প্রত্যেক ক্ষেত্রে 20। এখন ওভারটাইম এই ওভারটাইমের সাথে এটা এই কলামের সাথে এই কলাম গুণ হবে, কি গুণটা হচ্ছে এখানে আমরা দেখাই দিচ্ছি, এটার সাথে এটা গুণ, কারণ এটা হলো ওভারটাইম, ওভারটাইম হার, এই সূত্র বলা আছে যে ওভারটাইম ইনটু ওভারটাইম হার। তাইলে এখন আমরা যদি 20 দিয়ে 200 গুণ 10 গুণ দিই তাহলে হবে 200, 20 দিয়ে 12 গুণ দিলে হবে 240, তারপরে 20 দিয়ে যদি 10 14 গুণ দিই 280, 20 দ্বারা 16 গুণ দিই তাহলে 320। আমরা প্রত্যেকটা কলম যোগ করবো, শ্রমিক কজন 4 জন, স্বাভাবিক হার 4টা কলম যোগ করলে হবে 40 টাকা, ওভারটাইম 4টা কলম যোগ করলে হবে 80 টাকা, ওভারটাইম হার আর ওভারটাইম ঘন্টাটা হবে টোটাল হবে 52 ঘন্টা, আর মোট টাকা হবে 1040 টাকা। এখানে ওভারটাইম মজুরি স্বাভাবিক হার ইনটু দ্বিগুণ, এইটা দ্বিগুণ প্রশ্ন বলা আছে, যদি অনেক সময় দেখা যায় দ্বিগুণ যায় 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, প্রশ্ন অনুযায়ী আমরা এখানে মান বসবো, এখানে দ্বিগুণ 3 গুণ 1.5 গুণ হতে পারে। এখানে স্বাভাবিক হার ঠিক থাকবে, দ্বিগুণ এখানে প্রশ্ন থেকে নিয়ে আসা হয়েছে, আর যদি বর্ষ যদি দ্বিগুণ 3 গুণ থাকে 3 গুণ, 1.5 গুণ থাকে 1.5 গুণ, সেটা আমরা লিখব। এখন আমরা খ নির্ণয় করব শ্রমিকদের মোট আয় বা উপার্জন। মোট আয় বলতে কি বোঝায়? একটা শ্রমিক নিয়োগকর্তা বা মালিকের থেকে যে সমস্ত খাতে পাবে, এই খাতগুলো এখানে আমরা আসব। এখানে খাতের 1, 2, 3, 4, 5 এই 5টা খাতে এলে উপার্জন কলাম, উপার্জন কলামগুলো এখানে আসবে। এখানে কলাম হবে ক্রমিক নং
খাতের নাম, গণনা কার্য এ, এ টাকা, বি টাকা, সি টাকা, ডি টাকা, এলে এগুলো হলো শ্রমিক, এ বি সি ডি চারজন শ্রমিক। মূল মজুরি, মূল মজুরি কিভাবে পাচ্ছে? আমরা জানি মূল মজুরি হচ্ছে শারীরিকভাবে কাজ করলে প্রতি ঘন্টা 10 টাকা পায়। এখন সে কাজ করছে 48 ঘন্টা, 48 × 10, এখানে আমরা গণনা কার্য দেখা দিয়েছে 48 × 10, প্রত্যেকে 48 ঘন্টা কাজ করে প্রথমটা জন্য পাইলাম 480, পরের জন্য 480, পরেরটা 480, পরেরটাও 480। এখানে আমাদের ওভারটাইম মজুরি, ওভারটাইম মজুরি আমরা কত পেয়ে আসছি, কত থেকে আমরা নিয়ে আসবো 200 টাকা, তারপর 240 টাকা, 280 টাকা, 320 টাকা। এখন আসো মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা এখানে বলা আছে, মহার্ঘ ভাতা মূল মজুরি 10%, মূল মজুরি কোনটা? এই যে এই টাকাটা, এই টাকাটা মূল মজুরি সবার ক্ষেত্রে হবে। তাহলে মহার্ঘ ভাতা 480 পূরণ 10, 48 টাকা, ক 48, খ 48, গ 48, ঘ 48। এরপরে বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা বলছে মূল মজুরি 40%, তো এখন মূল মজুরি পাচ্ছে 480 টাকা, 480 পূরণ 40, 192। বাড়ি ভাড়া ভাতা এখানে আমরা সবসময় মূল মজুরি রূপ ধরবো, মূল মজুরি ইন্টু পার্সেন্টেজ, তাহলে মূল মজুরি কত? 480 ইন্টু 40%, 40% করতে গেলাম এই যে এখান থেকে নিয়ে আসলাম 40%, গুণ দিলে হবে 192, 192, 192, 192। এরপর যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা কিভাবে বলছে মূল মজুরি 10%, এই মূল মজুরি 10% এখান থেকে আমরা নিয়ে আসবো, তো 480 পূরণ 10, 48 টাকা, 48, 48, 48। এখন ক কলাম যোগ করব, যোগ করলে হবে 968, আর বি যোগ করলে পাবো আমরা 1008, সি যোগ করলে পাবো 1048, ডি যোগ করলে পাবো আমরা 1048। এখন আমরা গ করব, গতে শ্রমিকদের নিঃপ্রদেয় মজুরি। এখন নিঃপ্রদেয় মজুরি বলতে কি বোঝায়? আমরা একজন শ্রমিক কত টাকা উপার্জন করলো, মানে মোট যে উপার্জন করলো সেই উপার্জন থেকে মোট কত বাদ দেব, বাদ দিলে আমরা এটা পেয়ে যাব। আমরা বয় করবো কিভাবে? শ্রমিকদের নিঃপ্রদেয় মজুরি নির্ণয়, এখানে নির্ণয় বিবরণী লেখা উত্তম, নির্ণয় বিবরণী, নির্ণয় বিবরণী। এখানে মোট আয় বা উপার্জন আমরা খ থেকে নিয়ে আসবো, খয়তে আনিত 968 টাকা, 1008 টাকা, 1048 টাকা, 1088 টাকা। এখন কত নেয়? এখানে 6 নম্বর বলছে, 6 নম্বর দফা বলছে ভবিষ্যৎ তহবিল জমা, কে বা কারা দেয় কিছু বলে নাই, যদি না বলা থাকে তখন বুঝতে হবে কর্মী বা শ্রমিক তার তহবিলে সে দান করবে, সেই জন্য লিখতে হবে ভবিষ্যৎ তহবিলে জমা, মূল মজুরি ইন্টু 10%। তো মূল মজুরি আমরা পেয়েছি, খতে বলা আছে, মানে এখানে আমরা যে মূল মজুরি প্রতি ঘন্টা 10 টাকা পেয়েছি, এখানে প্রত্যেকের 48 দিয়ে গুণ দিলে হবে মূল মজুরি, তো 48 পূরণ 10 হবে 480, এই 480-র উপর 10% ধরলে আমরা হবে প্রথমটা 48 টাকা, পরেরটা একই টাকা, 48, 48, 48। এখন উপর কর্ত না কোনো দফা নেই, সেটা যোগফল একই টাকা আসবে, 48 এখানে আসলো, এটাও আসলো 48, এটাও 48, এটাও 48। এখন উপার্জনের উপার্জন এতে আছে 968 থেকে 48 বাদ দিব, বাদ দিলে হবে 920, বি 1008 উপার্জন, এটা থেকে আমরা 48 বাদ দিলে হবে 960, সি সি তো হলো 1048 থেকে 48 বাদ দিলে হবে 1000 টাকা, ডি ডি তো 1088 থেকে 48 বাদ দিলে হবে 1040 টাকা। তো এখানে আমরা অঙ্কটাকে আবার একটু মোটিভে করি, যে যখন আমরা একটা উদ্দীপক পাবো তো প্রথম আমরা আমরা জানবো উদ্দীপক থেকে কি কি জিনিস তৈরি করা যায়, প্রশ্ন মানে উদ্দীপক দেখার মানে প্রশ্ন দেখার আগে আমাদের উদ্দীপক দেখতে হবে কি দেওয়া আছে, কিভাবে শুরু করবো। প্রথম আমাদের দেখতে হবে কি কি খাতে উপার্জন আছে, সেই খাতগুলো আমরা বেশি নেব, অথবা রেড ব্যাক করে নেব, অথবা দাগাই নেব। এরপরে কি কি খাতে কর্তন সেটাও আমরা দাগাই নেব। নেওয়ার পর আমরা যাবো উদ্দীপকে, কত কি এসেছে, কত শ্রমিক ওভারটাইম মজুরি, আমরা জানি ওভারটাইম মজুরি ইজ ইকুয়াল টু
পূর্বের ক্লাসে যে সূত্র দিয়ে অঙ্ক করেছি সেই সূত্র এখানে প্রয়োগ করা যাবে না, কারণ সেই সূত্র অনুযায়ী সেই তথ্য এখানে নাই। তো ওভারটাইম মজুরির সূত্রটা আমরা কি হবে, ওভার টাইম ইন্টু ওভার টাইম হার। এখানে ওভার টাইম বসে দেওয়া আছে কিন্তু হারটা দেওয়া নাই, হারটা কিভাবে বাই করবো? হারটা হারে কথা বলা আছে যে এখানে আমাদের দ্বিগুণ হারে ওভারটাইম হার মজুরি দ্বিগুণ পায়, তো দ্বিগুণ হলে 10 × 2 সেজন্য আমরা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ওভার টাইম মজুরি ইকুয়াল টু ওভার টাইম সময় ইন্টু ওভার টাইম হার, সূত্র অনুযায়ী মান বসলে আমরা এটা হয়ে যাবে। মোট উপার্জন বা কর্তন, মোট উপার্জন হবে আমাদের এই এক থেকে 1, 2, 3, 4, 5 এই দফাগুলো আমরা নির্ণয় করব। সব খাতগুলো হবে, পার্সেন্টগুলো হবে সবসময় মূল মজুরির উপর, মূল মজুরি যা হবে সেই হিসাবে আমরা পার্সেন্ট ধরব, সবগুলা যোগ করলে হবে মোট উপার্জন। এখন আমরা নিঃপদের মজুরি, নিঃপদের মজুরি কিভাবে হবে? মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে নিঃপদের মজুরি হবে। তো এখন আমরা ঘতে আমরা যেভাবে দেখালাম যে খ থেকে যা আনলাম সেটা আমরা এখানে লিখলাম, দেখার পর দুইটা টান দেওয়া মানে হচ্ছে এটা যোগ করলে যাতে নিচে নাম নামে না আসে, সেই জন্য অ্যাকাউন্টিং বা সেটা হলো ক্লোজ। তবে কর্তন, কর্তন দফা হলে একটা ভবিষ্যৎ তহবিলি কর্তন, তো এটা মূল মজুরি 10%, আমরা পার্সেন্ট অনুযায়ী প্রত্যেক করে একই টাকা লিখলাম। এখন এ থেকে এর আয় থেকে এর কর্তন বাদ, বির আয় থেকে বির কর্তন বাদ, সির আয় থেকে সির কর্তন বাদ, বির আয় থেকে বীর কর্তন বাদ দিলে আমরা নিট পর্যায়ের মজুরি আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।